আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, যদিও গলা কিছুটা বসা, তারপরে আলহামদুলিল্লাহ এখন ভালোই আছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো, অনেক সময় আমরা যে বাইরে থেকে ফুচকাটা নিয়ে আসি, সেই ফুচকার পুর এবং টক বেঁচে যায়, তো সেক্ষেত্রে ওই পুর আর টক আলাদাভাবে তো খাওয়া যায় না, তো সেটা কিভাবে খুব ইজিলি খাওয়া যায়। আমি কিছুদিন আগে ফুচকা এনেছিলাম বাসায় এবং সেখান থেকে অনেকটাই পুর এবং টক বেঁচে গিয়েছিল, তো আমি পরে একটা সুপার শপ থেকে রেডিমেড ফুচকাগুলো নিয়ে এসেছি এবং টক আর পুর তো রেডি ছিল, এতে করে টক আর পুরটা ফেলে দেওয়া লাগে না বা নষ্টও হয় না। তো টক আর পুরটা যেহেতু ছিল, আমি এখন রেডিমেড ফুচকার মধ্যে জাস্ট এগুলা পুর দিয়ে তারপরে টক মিক্স করে খাবো। আর ভিডিও করতে করতে এক হাতে আসলে ফুচকা বানানোটা অনেক বেশি টাফ, তাই শোভার আব্বু আমাকে ভিডিওটা করে দিচ্ছিল। তো আমি আগে সব ফুচকাগুলো ঠিক করে নিয়েছি, রেডি করে নিচ্ছি, এরপর আমি এর মধ্যে পুর দিব। এই ফুচকাগুলো কিন্তু খেতে বেশ মজা এবং পুর বা টক ছাড়াও এমনিও এই ফুচকা খাওয়া যায়। বাজারে ফুচকার পাপড়ি নামে একটা জিনিস বিক্রি হয়, যেটা অনেকটা চিপসের মতো দেখতে কিন্তু ভাজার পর এরকম হয়ে যায়, ওটা আবার একটু রাখলে একদম নরম হয়ে যায়, কিন্তু এই প্যাকেটে রেডিমেড ফুচকাগুলো কিন্তু নরম হয় না, একদম মুচমুচে থাকে। তো আমি এখানে ফুচকায় পুরগুলো খুব অল্প দিচ্ছি, কারণ আমি পানিটা একটু বেশি করে দিব, অনেকটা পানি পুরির মতো হবে, সেই জন্যই আমি পুরটা একদম অল্প করে দিচ্ছি। ফুচকার মধ্যে পুর বেশি করে দিয়ে টকের জন্য জায়গা না থাকলে সে ফুচকা আসলে খেতে আমার কাছে অতটা ভালো লাগে না, এই জন্য পুর একটু অল্প দিচ্ছি আর পানিটা অনেক বেশি দিব এতে। তো আমার ফুচকাগুলোর মধ্যে আমি পুর দিয়ে একদম রেডি করে নিয়েছি, এখন এই ফুচকাগুলো হয় টকে ডুবিয়ে খাওয়া যাবে, নাহলে এর মধ্যে টক দিয়েও খাওয়া যাবে। তো আমি ভেবেছি যে আমি এই ফুচকাগুলো টকের মধ্যে ডুবিয়ে খাবো, কিন্তু আমার টকটা আমি যে বাটিতে নিয়েছি বাটিটার গভীরতা একটু কম, এই কারণে মানে পানিটা ঠিকভাবে আসছিল না, তবে যেটুকুই পানি যাচ্ছিল সেটা এনাফ ছিল। এইভাবে কেউ যদি ফুচকা মানে ট্রাই না করে থাকেন তো খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে, কারণ এভাবে খেতে ফুচকাটার স্বাদ আরও অনেক বেশি লাগে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, এতে ফুচকার পানি তারপরে পুরগুলো ওয়েস্ট হলো না আর মজা করে খাওয়াও গেল। এবং সেই সাথে কিন্তু আরও একটা লাভ হয়েছে যে একদিনের ফুচকা অর্ডার দিয়েছিলাম সেটা দিয়ে দুই দিন ফুচকা খাওয়া গেছে। এই ফুচকাটায় কিন্তু কোনো পুর ছিল না, শুধুমাত্র পানি দিয়ে খেয়েছিলাম এবং এভাবে খেতেও আমার কাছে অনেক মজা লেগেছে। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দিবেন এবং আমার ভিডিওগুলোতে বেশি বেশি লাইক কমেন্ট করবেন। দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।